আমরা কথা বলবো একজনের সাথে, সরাসরি জিজ্ঞেস করবো একটা বার্তা। এই যে প্রধানমন্ত্রী শহরে আসছে, তার আগে তোমাদের এই যে কলেজ স্কোয়ারে বিক্ষোভ, যে কতটা প্রাসঙ্গিক? অবশ্যই প্রাসঙ্গিক। এই মুহূর্তে ছাত্রদের অবস্থা আমরা দেশ জুড়ে দেখতে পাচ্ছি, যে দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার কিভাবে ছাত্রদের ওপরে অত্যাচার করছে, দিল্লি জেএনইউতে, জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে, এবং আমাদের উত্তরপ্রদেশে যদি দেখা যায় আলিয়া ইউনিভার্সিটিতে, সেখানেও ওখানেও যোগী সরকার অর্থাৎ বিজেপিরই সরকার, সেখানেও ছাত্রদের ওপর অত্যাচার করা হচ্ছে। এবং এর বিরুদ্ধে আমরা যে দেশ জুড়ে ছাত্ররা জেগে উঠেছি এবং দেশ জুড়ে যে ছাত্ররা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এই কলকাতার বিক্ষোভ প্রধানমন্ত্রীকে আওয়াজ পৌঁছাতে চাইছো যে তোমরা বিক্ষোভ দেখাচ্ছ, তাদের আওয়াজের জোরটা গলার জোরটা রয়েছে। হ্যাঁ, আমরা জোটবদ্ধ এবং আমরা জোটবদ্ধভাবেই প্রধানমন্ত্রীর এই ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে আমরা লড়ছি। অবশ্যই দেখো, তারা বললো তারা জোটবদ্ধ হয়, কিন্তু তারা এই বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছে। এখন প্রেসিডেন্সির সামনে রয়েছি, রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে, আমার ডান দিকে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং তারা কিন্তু কলেজ স্ট্রিট চত্বর, তারা কিন্তু ঘোরাঘুরি করেছে, স্লোগানিং করেছে, তারা কিন্তু এখন প্রেসিডেন্সি কলেজের সামনে এসে কিন্তু তারা কিন্তু জড়ো হয়েছে। কুশপুতুল এখন দাহ করা হবে, রেডি করা হচ্ছে, অর্ণবংশ এবং সেই কুশপুতুল দাহর ছবি লাইভ আমরা জি চব্বিশ ঘন্টা দেখাবো। অর্ণবংশ, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আমরা দেখতে দেখতেই আমরা একটু সুকান্তর কাছে যাব, যাদবপুরে, সেখানেও মিছিল চলছে এই মুহূর্তে, সেখানকার কি ছবি জানবো সুকান্তর কাছ থেকে। সুকান্ত, কলেজ স্ট্রিটের পাশাপাশি এই মুহূর্তে যাদবপুরে আমি রয়েছি, যেখানে আমার ঠিক পিছনেই রয়েছে বিশাল র্যালি, যা যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছিল 8B বাস স্ট্যান্ড হয়ে সেই র্যালি এখন যাদবপুর থানার দিকে যাচ্ছে, এবং যে কর্মসূচি যাদবপুর থানার সামনেই রোড ব্লকেট করা হবে, শুধুমাত্র তাই নয়, সেখানেই কিন্তু মোদির কুশপুতুল পোড়ানো হবে, সেখানে যেখানে CA NRC সহ একাধিক যে দাবি রয়েছে সেই দাবিতে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেই আজকে এই মিছিল। শুধুমাত্র তাই নয়, CA এবং NRCকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের উপর হামলা, সব থেকে যে একেবারে সাম্প্রতিক কালের ঘটনা, JNU-র ক্যাম্পাসে ঢুকে সেখানে রাতের মানে একেবারে লাইট বন্ধ করে সেখানে ছাত্র ছাত্রীদেরকে মারধর, এই গোটা ঘটনাতেই কিন্তু মোদি যেহেতু আজকে আসছেন, প্রধানমন্ত্রী শহরে আসছেন, তাই গো ব্যাক স্লোগান বা তাকে ঘিরেই, তার এই আগমনকে ঘিরেই কিন্তু এই বিক্ষোভ, যেটা দেখা যাচ্ছে যে হাতে রয়েছে তাদের গো ব্যাক মোদি পোস্টার, অন্যদিকে মুখে রয়েছে একেবারে কেন্দ্রীয় সরকার বিরোধী যে এই যে নীতির বিরোধী সেই স্লোগান সেখানে রয়েছে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, স্লোগানিংয়ের মাধ্যমে এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে যাদবপুর থানার দিকে। আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা বিক্ষোভকারী তাদের সাথে। এই যে আজকে র্যালি, আজকে প্রধানমন্ত্রী এখানে আসছে, এটা প্রধানমন্ত্রী রুটের মধ্যে পড়ছে না, তাও যে বার্তা দিতে চায়, কি বার্তা? সাধারণ ছাত্রছাত্রীরা বাংলায় নরেন্দ্র মোদীর আশাটাকে স্বাগত জানাচ্ছে না কোনোভাবেই, সেই জন্য আজকে এই সাধারণ ছাত্রছাত্রীরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এই আন্দোলন ততক্ষণই জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত নরেন্দ্র মোদী বাংলা ছেড়ে চলে যাচ্ছে। এই ফ্যাসিস্ট সরকার, যারা 2002-এর দাঙ্গা ঘটিয়েছিল এবং NRCর নামে মানুষে মানুষে বিভেদ করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে এই লড়াই চলছে সাধারণ ছাত্রছাত্রীদের, এই লড়াই জারি থাকবে, নরেন্দ্র মোদীকে অবিলম্বে বাংলা ছেড়ে পালাতে হবে।